ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আজকের রেসিপি হচ্ছে লাউ পাতা বাটা। দেখে নি কি কি লাগছে। এখানে লাউ পাতা বাটা আছে আমার, রসুন কুচি আছে, দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে আছে। আজকে রান্নাটা আমি সরষের তেলেই করছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু লাল হলেই, কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। খুব লাল করে ভাজতে হবে না, একটু নেড়ে চেড়েই আমি পাতা বাটাটা দিয়ে দেবো। এতে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে গেলে সবই হয়ে যাবে। জলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে, একটু চিনি অ্যাড করব। আমি হয়ে গিয়েছে, দেখুন একদম শুকিয়ে গিয়েছে। আমি এটাকে গ্যাসটার ফ্লেমটা অফ করে দেবো আর এটা নামিয়ে ফেলবো। আমি একটা ছোট্ট কাচের বাটির মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।